একটা প্রশ্ন তোমার কাছে আমার এটা হচ্ছে যে পরীক্ষায় ভালো করার কৌশল কি সেটা যদি তুমি তোমার জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য জুনিয়রদের জন্য জি আমি আমি আমার নিজে অভিজ্ঞতা আলোকে বলি পরীক্ষায় ভালো করার আগে দুইটা কাজ করতে হবে একটা হলো পরীক্ষার যাওয়ার আগে আর একটা হলো পরীক্ষা হলে দুইটা দুইটা ইম্পর্টেন্ট এনে যদি একটার যদি লেখুন লেখিং সাইড তাহলে কিন্তু পরীক্ষার দাদা ভালো করে টাফ তাহলে পরীক্ষার আগে কিভাবে ভালো করবে আমি বুয়েট বসে দু ভর্তি পরীক্ষা বলি পরীক্ষার আগে সর্বপ্রথম তার প্রিপারেশন নেওয়া লাগবে খুব ভালো প্রিপারেশন নেওয়া লাগবে বিশেষ করে বুয়েটের এখানে আমরা দেখি বুয়েটে ম্যাক্সিমাম ম্যাথ যদি ফিজিক্স সব ম্যাথ আসবে এখানে কোনো থিওরি আসবে না হ্যাঁ থিওরি কাজে লাগে এটা ম্যাথগুলো পারার জন্য থিওরি কাজে লাগে কিন্তু থিওরি কিন্তু ডিরেক্ট তারা দিবে না সব ম্যাথ দেবে ম্যাথ যেগুলো সাধারণ করি এখানে আর কেমিস্ট্রি এখানে দুইটা কুয়েশন আসে এখানে ম্যাথ আসে এবং এখানে আমার মুখস্থা আছে এইগুলা একটা বই মুখ করে রাখতে হবে কারণ এখানে যেহেতু এখানে মুখস্থার জিনিসগুলো আসে মুখস্থ রাখতে হবে কেমিস্ট্রির জন্য এবং ম্যাথ গুলো করা লাগবে কারণ আমরা দেখি যদি নাগের বইটা আমরা দেখি নাগের বইটা দেখবো প্রত্যেকটা অধ্যায় পরে কিছু কালো কালো বক্স আছে এখানে অনেক ম্যাথ দেওয়া আছে এই ম্যাথ গুলা সুবার ডুবর ইম্পর্টেন্ট করতেই হবে এবং থিউরিতে পড়তেই হবে যদি আমরা অবশ্যই থিওরি খুব ভালোভাবে পড়তে হবে থিওরি বাধ্য উপায় না প্রত্যেকটা প্রমাণ বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেক কিছু বোঝার চেষ্টা করতে হবে লাইন তারপর সাধারণত মনের ম্যাথ গুলা করার করা ট্রাই করতে হবে এরপর আমির আছে আমি ম্যাথ ম্যাথগুলো করা ট্রাই করতে হবে

তাকে অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে অবস্থায় খুব ভালোভাবে এবং সেরকম তার যখন ভর্তি পরীক্ষার সামনে যাবে যখন সে ভর্তি পরীক্ষা দিবে তার ভর্তি পরীক্ষার জন্য এখন সে প্রস্তুতি নিতে হচ্ছে তাহলে এখানে যেটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এখানে কুয়েশন ব্যাংক সলভ করা তাকে কুয়েশন ব্যাংক একেবারে মুখস্থ করে ফেলতে হবে মুখস্থ বলতেছে আমি বুঝা আর কি বারবার বার করতে হবে মানে এখানে যে টাইপ গুলা বুঝতে হবে তোমরা কি টাইপের কোয়েশন আসতেছে এটা একটা আইডিয়া নেওয়া লাগবে এবং এগুলো বারবার করা লাগবে এগুলো প্রত্যেকটা ম্যাথ বোঝার চেষ্টা করা লাগবে কারণ কোয়েশন ব্যাংক আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু বুয়েটের জন্য না বুয়েট কোয়েট রুয়েট বা যদি আমি ঢাকা ভার্সিটি বলি যা বলি মেডিকেল বলি সবকিছুর জন্যই এখানে কোশ্চেন ব্যাংক সুপার ডুপার ইম্পর্টেন্ট থাকে সবসময় কারণ এখানে আমরা আগে কোনোদিন ভর্তি পরীক্ষা দিই নাই এইচএসএ পরীক্ষা এটা কিন্তু ভর্তি পরীক্ষার মতো না তাহলে কোশ্চেন ব্যাংক প্যারানটা বোঝার জন্য কোয়েশন ব্যাংক পড়তে হবে তাহলে এই ছিল আমার পরীক্ষা হলে যাওয়ার আগের ব্যাপারটা আর পরীক্ষা হলে আমি একটা খুব ভালো একটা ট্রিক্স আমি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করেছি যেটা বইয়ের ভর্তি পরীক্ষায় আর খুবই কাজ দিয়েছে এটা হলো আমরা যে কোনো যে কোনো কোয়েশ্চান আমরা যদি দেখি এখানে মোটামুটি তিন টাইপ থাকে বইয়ের ভর্তি পরীক্ষা হিসেবে বলে তিন টাইপ তারা দেয় একটা কোশ্চেন সুপার ইজি আমি দেখবো এক মিনিট লাগবে না এ কোয়েশ্চান আমি সলভ করে ফেলতে পারবো এক মিনিট দেড় মিনিট এরকম যদি পদের কাছে টাইম থাকে তিন মিনিট কিন্তু এক মিনিট লাগে না এমন অনেক কোয়েশ্চান থাকে আবার কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো হ্যাঁ আমি পারবো হয়তো বা কিন্তু টাইম লাগবে আমি বুঝতে যে পারবো এই টাইম লাগবে সঙ্গে সঙ্গে আমরা ইচ্ছা করে বেশি করি আমাদের টাইম নষ্ট হয় আর আমরা না পারি এই ট্র্যাপে পড়া যাবে না তাহলে সর্বপ্রথম কি করতে হবে কোয়েশনটা দেওয়ার আগে যেখানে বুয়েটে ভর্তি পরীক্ষায় আমাদের নর্মালি পাঁচ মিনিট আগে দেয় কোয়েশন দেয়া বলে দেখা কোয়েশনে সবগুলা কোয়েশন আসছে কিনা এবং কোন এখানে মিস গেছে কিনা যদি মিস গেছে যায় আমাদেরকে বলো আমরা কোয়েশনটা চেঞ্জ করে দিব এখন আমি কি করেছি ভর্তি পরীক্ষায় সর্বপ্রথম যখন আমি চেক করতাম পাঁচ মিনিট আগে আমি দেখলাম কোনগুলো আমি দেখলেই পারবো ওগুলো শুরু করে মার্ক করেছি আমি দেখলেই পারবো এগুলো শুরু করে মার্ক করেছি এগুলো এই সবগুলো আমি ভাবে মার্ক করলাম এক থেকে ছয়টা পর্যন্ত এরপর আমি আবার দেখলাম আবার আমি আসলাম দেখলাম কোনগুলো আমি পারবো কিন্তু একটু টাইম লাগবে ওইগুলো আমি একটু অন্যরকম ভাবে একটু শুরু করে মার্ক করলাম এত বেশি খারাপ না লাগে এরপরে আহ বাহিগুলা তো যেগুলো একদম কঠিন সবার লাস্ট ট্রাই করব টাইম পেলে ট্রাই করব তো যখন টাইম শুরু হলো আমি সর্বপ্রথম যেগুলো আমি দেখলেই পারবো এইগুলো একেবারে করা শুরু করলাম তাহলে হলো কি আমার টাইমটা বিশাল টাইম বেঁচে গেল আমি মনে প্রায় এক ঘন্টার ভিতরে পুরো কোয়েশন একবার চলে আসলাম মানে সাহিত্য কোয়েশন এক ঘন্টার ভিতরে চলে আসলাম তারপরে আমার সেকেন্ড স্টেপ এখন আমি যেগুলো আমি পারবো কিন্তু টাইম লাগবে একটু এইগুলো এখন আমি করলাম

তারপর হয়তো আমি পারবো না বুঝতেছি না কঠিন অনেক কঠিন চিত্র অনেক বড় ফিগার দিচ্ছে ধরো ধরেন আমি তিন ঘন্টা পরীক্ষা তিন ঘন্টার তিন চারবার আমি ঘুরে আসছি আবার ক্লাস পর্যন্ত আসলাম এভাবে দেখলাম হয়তো বা কিছু কিছু কোয়েশন আমি প্রথমবার যখন পারি নাই যখন প্রথমবার গেছিলাম দুইবার আসি আমি অর্ডার মেরে পেরে ফেলছি আমি এরপরে আসি আগের বারে পারি নাই আমি আগের টানটা এবারটা আবার পেরে ফেলছি হ্যাঁ তাহলে এইটা আসলে খুব বেশি উপকারী যদি এক্সামের মধ্যে যে কোনো এক্সাম এমসি হোক বা লিখিত হোক এই কোয়েশন করতে পারলে আসলে খুবই ভালো রেজাল্ট দেয়